নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের সুপ্রসিদ্ধ টি গার্ডেনগুলোর মধ্যে একটি, সংকোষ টি গার্ডেন। এর দূরত্ব আলিপুরদুয়ার থেকে প্রায় 55 কিলোমিটার। এখানকার রাস্তাঘাট বেশ ভালোই, যোগাযোগ ব্যবস্থাও খারাপ না, তো বাইক বা কার নিয়ে এখানটা সহজেই পৌঁছে যাওয়া যেতে পারে। আমি আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু করে 31 নম্বর জাতীয় সড়ক ধরে এসে পৌঁছালাম বারোবিশা, আর এই বারোবিশা থেকেই হাতের বাঁদিকে চলে যাব কুমারগ্রাম রোডে। তো চলুন বারোবিশার কিছুটা দৃশ্য আমরা দেখে নিই। বারোবিশা একটি ছোট্ট সিটি টাউন, এটাকে ক্রস করার পরেই আমাদের চোখে পড়ল সবুজের ছোঁয়া। এই রাস্তার দুপাশে সবুজ দেখতে দেখতে আমরা কখন পৌঁছে গেলাম কুমারগ্রাম বুঝতেও পারলাম না, আর কুমারগ্রাম ছাড়তে না ছাড়তেই আমাদের চোখে পড়ল টি গার্ডেন। প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে হয় তো আমাদের ডুয়ার্সের উপরে আমার মনে হয় না যে কোথাও এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। একদিকে রয়েছে নদী, অন্যদিকে রয়েছে চায়ের বাগান, তো দুটো মিলে অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য। মাইলের পর মাইল যত দূর চোখ যায় শুধু চায়ের বাগান আর চায়ের বাগান, আর তার মধ্যে দিয়েই আমরা আমাদের বাইক ছুটিয়ে চললাম সংকোষ টি গার্ডেনের উদ্দেশ্যে। আর এই টি গার্ডেনের মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়ল একটি মন্দিরের, তো চলুন মন্দিরটির ভিতরটি একবার দর্শন করে আসি। চা বাগান ঘেরা অসাধারণ সুন্দর এই মন্দির। চলুন এবার মন্দির প্রাঙ্গণের কিছুটা দৃশ্য দেখে নিই। আমি এখন আছি সংকোষ চা বাগানে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চা বাগান, ঠিক এর সামনেই রয়েছে সংকোষ নদী। এই হচ্ছে সংকোষ নদী। এটির নাম হচ্ছে কুমারগ্রাম সংকোষ, সংকোষ টি গার্ডেন। আর টি গার্ডেনের ঠিক পাশ দিয়ে বয়ে যাচ্ছে এই সংকোষ নদী। আর ঠিক রাজ্যের সীমানা যদি আপনারা জানতে চান, আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গলে।
আর ঠিক নদীটি দেখতে পাচ্ছেন, ঠিক নদীর ওপারটাতেই রয়েছে আমাদের আসাম। অসাধারণ অসাধারণ সৌন্দর্য, কাছে থেকে না দেখলে বোঝা খুব মুশকিল। আমি কিন্তু আছি নদীর মধ্যেখানটায়, এই দেখুন মিডিল দিয়ে একটি চর পড়ে গেছে, এই পাশেও জল, এখানটা গভীরতা খুব বেশি, আবার ঠিক এই পাশটা যে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু একটু কম। চলুন নদীটির কিছু সিনেমেটিক দৃশ্য দেখে নিন। চলুন এবার নদী ছেড়ে লোকালয়ের দিকে খানিকটা ঘুরে আসি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিবেন। তো দেখা হবে এমনই কোনো এক পর্বে বা এমনই কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।